সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জন্য 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর শুক্র গ্রহর তুলা রাশিতে সঞ্চারের ফলাফল নিয়ে আলোচনা করব। তো মিথুন লগ্ন মিথুন রাশি পঞ্চমপতি প্রারব্ধের অধিপতি গ্রহ প্রারব্ধ স্থানে যাচ্ছে, আর কি চাই, জিন্দগি না মিলেগি দুবারা, দারুণ সময়, এক্সেলেন্ট টাইম। এই সময় আপনাদের একটা একদম যাকে বলে জ্যাকপট টাইম। আপনাদের কর্ম বা পেশা যদি হোটেলস ইন্ডাস্ট্রিতে হয়, এন্টারটেইনমেন্ট, বিউটি, ফ্যাশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ল, লিগাল ফিল্ড, ডাক্তারি, মেডিসিন, জুয়েলারি, ফ্যাশন, যে কোনো রকম শিল্পকলা, আর্টস, আর্টিস্ট্রি, ইন্টেরিয়ার ডেকোরেশন, সিনেমা, মুভিজ, ক্রিয়েটিভ ফিল্ড, ফাইন ডাইনিং রেস্টুরেন্টস, এই সমস্ত এরিয়াগুলোতে আপনার জীবিকা পেশা হলে নিঃসন্দেহে বিশেষ শুভফল আপনারা আশা করতে পারেন। এই যে 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর এই যে ফেজটা, এই সময় 4টে দিন আছে যে 4টে দিন আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। 2 অক্টোবর থেকে 5 অক্টোবর এই 4টে দিন শুক্র 7ই নক্ষত্রের চতুর্থ পাদে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রিতে অবস্থান করবে। যে সময়ে, যে ক্ষেত্রে শুক্র পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে, অর্থাৎ নবাংশে শুক্র মীন রাশিতে চলে যাবে, তুঙ্গস্থ হবে, তাহলে সক্ষেত্রস্থ শুক্র নবাংশে তুঙ্গস্থ পুষ্কর নবাংশ প্রাপ্ত হচ্ছে। এই জায়গাটাতে বিশেষভাবে আপনারা 2nd, 3rd, 4th, 5th এই 4 দিন একটা এক্সট্রিমলি পজিটিভ টাইম পাবেন। যত রকম ইম্পর্টেন্ট শুভ কাজ, কনস্ট্রাকটিভ কাজ, যা কিছু আপনাদের ডিসিশন মেকিং, এই সমস্ত কিছু কিন্তু এই সময়ের মধ্যে আপনারা করতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই 4টে দিনে আপনারা অনেক কিছু ভাবনা, চিন্তা, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, এইগুলো আপনারা করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশি আর্থিক দিকে বিশেষ আপনাদের একটা ওপেনিং করে দেবে এই পঞ্চমপতি পঞ্চমে। নাম যশের ক্ষেত্রেও যারা এই সমস্ত শিল্পকলার মধ্যে আছেন, ফ্যাশন, বিউটি, বা যেখানে নাম যশের একটা বিষয় আছে, সেখানে কিন্তু আপনারা নাম যশের একটা বৃদ্ধি আশা করতে পারেন। সন্তানের জন্য বিশেষ শুভ, চাকরি, পড়াশোনা, লেখাপড়া, হায়ার এডুকেশন, মন একটা স্থিতিশীল জায়গা পাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনের মধ্যে যে একটা মাঙ্কি মাইন্ড চলতে থাকে, বিশেষ করে আপনাদের মিথুন রাশি লগ্নের তো হাইলি ওভারওয়ার্কড মাইন্ড, ইন্টেলেকচুয়াল দিকটা সারাক্ষণ মন চলছে, সেই জায়গায় মন একটা স্থিরতা পাবে। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের আয় উন্নতি এবং প্রপার্টি, এই জায়গাতে আপনারা সুফল আশা করতে পারেন। আপনারা যারা কনসিভ করতে চাইছেন, ফ্যামিলি এক্সটেন্ড করতে চাইছেন, তারা কিন্তু এই সময় কনসিভ করতে পারবেন। গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে ভালো ট্রিটমেন্টের একটা জায়গা পাবেন এই সময়। লিগাল কোনো কেস যদি আপনাদের থাকে, এই সময় একটা লিগাল ভিক্ট্রি হওয়ার সম্ভাবনা, এবং এই সময় আপনারা কোনো লিগাল মুভ ইনিশিয়েট করতে পারেন। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা এবং অনেক ইচ্ছা পূরণের জায়গা কিন্তু
স্ফূর্তি লাভ হবে এই সময়। এটা বিশেষ করে আপনারা এই সময়টা আপনাদের জন্য খুবই শুভ ফল একটা দেখা যাচ্ছে। মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের ওং গুণিনে নমঃ, ওং গুণিনে নমঃ, যদি দেখেন কোনো কাজ আটকে যাচ্ছে, অসুবিধে বোধ করছেন, তাহলে নাভি থেকে 3-4 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান ক্ষেত্র যে অংশটা, সেখানে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে ওং গুণিনে নমঃ এই মন্ত্র 11, 21, 54, 108 বার প্রতিদিন করবেন। এবার এই শুক্রের যে চ্যালেঞ্জটা, যে সমস্যাটা, ফ্লিপ সাইড সেটা হচ্ছে শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতার গ্রহ, আমোদ প্রমোদ লাক্সারিজ অ্যান্ড প্লেজার্স। তো আমরা যখন লাক্সারি আর প্লেজারে ইনভলভ থাকি তখন অবশ্যই আমরা কোনো হার্ড ওয়ার্ক বা কোনো ডিসিপ্লিনড অ্যাকশনের মধ্যে থাকি না। শুক্রর সমস্যাই হচ্ছে শুক্র আমাদের আরামপ্রিয় আর কর্ম বিমুখ করে দেয়, লেবার ডিসিপ্লিন থেকে সরিয়ে আনে। এই শুক্রের ঘরে তুলারাশিতে শনি তুঙ্গস্থ হয়, শনির যে নিয়ম নিষ্ঠা কমিটমেন্ট ডিসিপ্লিন অধ্যাবসায় পারসিভিয়ারেন্স, সেই কোয়ালিটিগুলোই কিন্তু শুক্রের মধ্যে আর তুলারাশির মধ্যে অ্যাবসেন্ট, সেগুলোই কিন্তু শুক্রকে আর তুলারাশিকে কাল্টিভেট করতে হবে। এবং এই কারণেই আপনাদের বহু মেধা বিশিষ্ট থাকলেও জীবনে অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হয়, কারণ শুক্র বা এই তুলারাশি কর্মবিমুখ হয়, অলস হয়, জাস্ট বিন্দাস হয়ে যায়, চলতা হয়, অ্যাটিচিউড হয়ে যায়। তো এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ শুক্র নিজের অ্যাক্সিসে 243 দিনে একবার ঘোরে, এত স্লো। পৃথিবী 24 ঘন্টায় একবার ঘোরে রোটেশন, তাতে রাত দিন হয়। সেই পৃথিবীর 243 দিনে শুক্র একবার ঘোরে। শুক্র সূর্যকে ঘুরে আসে 225 দিনে, কিন্তু নিজের অ্যাক্সিস বরাবর সে 243 দিনে ঘোরে। ভেরি ভেরি স্লো, ইজি গোয়িং, লেড ব্যাক, কম্বল মুড়ি দিয়ে শুলে আর সকালবেলা শুক্র প্রবল জাতক তুলারাশির জাতক উঠতেই পারবে না। এবং ইউরেনাসের মতো শুক্র কিন্তু ক্লকওয়াইজ, ঘড়ির কাটার মতো তার অ্যাক্সিসে ঘোরে। এই জন্য শুক্র ইউরেনাসের মতো আমাদের জীবনে কিছু ব্রেক থ্রু রেজাল্টস দেয়, এবং এই ব্রেক থ্রু রেজাল্টস কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি এই তুলারাশিতে শুক্র অবস্থান করাকালীন, এবং বিশেষ করে 2-5 অক্টোবর। অবশ্যই ওং গুণিনে নমঃ এই মন্ত্রটাকে ব্যবহার করবেন যদি কোনো সমস্যা অনুভব করেন, সমস্যা অনুভব না করলেও করবেন, তাতে আপনাদের যেটা পজিটিভ রেজাল্ট সেটা আরও অনেক বৃদ্ধি পাবে। এটা আপনাদের জন্য একটা বিশেষ সময়, পঞ্চমপতি পঞ্চমে শুক্রের মতো গ্রহ, একটা এক্সেলেন্ট টাইম, ডেফিনেটলি এটাকে ম্যাক্সিমাইজ অপটিমাইজ করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।